হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়ালস চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কল লগে আসা, অর্থাৎ কল হিস্ট্রিতে আসা যে সমস্ত কলগুলো আপনারা এসেছে, ধরুন একটা মিস কল এসেছে, একটা কল এসেছে আপনি সেটা রিসিভ করেছেন, তো সেইগুলোকে আপনি কিভাবে এডিট করে, এই যে এটা মিস কল এসেছে দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা এডিট করে কিভাবে করবেন যে মিস কলটা আসেনি, কলটা আপনি করেছিলেন, তো এইভাবে কিন্তু এটা এডিট করতে পারবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এই এটা আপনারা কোথায় ইউজ করবেন। ধরুন আপনার কোনো একটা বন্ধু বা বান্ধবী বা গার্লফ্রেন্ড আপনাকে 5 ঘন্টা আগে একটা কল করতে বলেছিল, কিন্তু আপনি সেটা কল করতে ভুলে গেছেন, আপনি এখন কলটা করছেন। তো এখন যদি আপনি কলটা করেন, তাহলে কিন্তু আপনার গার্লফ্রেন্ড রেগে যেতে পারে বা আপনার বন্ধু বা বান্ধবী কিন্তু রেগে যেতে পারে। আপনি কিন্তু যাতে ঝামেলা সৃষ্টি না হয়, তাতে করে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। তাতে কি করতে পারেন, আপনি এখনই কলটা করছেন, মিস কল আর কিচ্ছু করছেন না, জাস্ট কলটা করে রেখে দিলেন, সেটাকে এডিট করে আপনি করে দিলেন যে আপনি 5 ঘন্টা আগে একবার কল করেছিলেন। ঠিক আছে, যে 5 ঘন্টা আগে আপনি ধরুন এখন কলটা করলেন, তো সেটাকে কিন্তু এডিট করে আপনি করে দিতে পারবেন যে আপনি 5 ঘন্টা আগে কল করেছিলেন। সেক্ষেত্রে কী হবে, আপনার কল হিস্ট্রিতে কিন্তু ওটা আপডেট হয়ে যাবে যে আপনি 5 ঘন্টা আগেই কিন্তু কলটা করেছিলেন। তো বন্ধুরা, চলুন আজকে টিউটোরিয়াল তাহলে শুরু করা যাক। নতুন নতুন ভিডিওগুলি আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লার্নিং টিউটোরিয়ালস, এবং বেল আইটেমে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে সার্চ বার যে রয়েছে, সার্চ বারে এখানে দেবেন কল লগ এডিটার, কল লগ এডিটার। কল লগ এডিটার দেওয়ার সাথে সাথে দেখবেন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে আসবে। এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ক্লিক করে নেবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ইন্টারফেসটা কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো চলে আসার পর দেখুন এখানে রিভিউ দেখুন, এটা কিন্তু 10,000 কিন্তু ডাউনলোড হয়েছে এবং রেটিং কিন্তু খুব ভালো, 4.7 রেটিং রয়েছে, তার মানে এটা খুব ভালো একটা কাজের অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা, আপনারা কী করবেন, এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল সাকসেসফুল হয়ে যাওয়ার পর কীভাবে কাজগুলো করবেন আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশানটা ইনস্টল হয়ে গেছে, তো আপনারা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করে নেবেন। করার পর আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। আমি দিলাম 1 2 3 4 5। ঠিক আছে, তো আরেকবার কনফার্ম করতে বলবে, তো 4টেই পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। তাহলে আমি দিলাম 1 2 3 4, তো আপনি সেম পাসওয়ার্ড নাও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো যে কোনো 4টে ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে এটাকে অ্যালাউ করতে বলবে, এটা অ্যালাউ করবেন, আবার একবার অ্যালাউ করবেন, করার সাথে সাথে দেখবেন নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমি একবার কল লগে চলে যায়, কল হিস্ট্রিতে চলে যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দিদা আমাকে 5 ঘন্টা আগে একটা মিস কল করেছিল। ঠিক আছে, তো আমি এটাকে এডিট করে করে দেবো যে আমি 5 ঘন্টা আগে দিদাকে কল করেছিলাম। তো কীভাবে করবো সেটা দেখুন, সেই জন্য কী করবো, আমরা কল লগ হিস্ট্রি যে সফটওয়্যারটি রয়েছে তার মধ্যে চলে যাব। সেই জন্য আপনি ওটা ওপেন করবেন, যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আমি যেহেতু 1 2 3 4 দিয়েছিলাম, তো পাসওয়ার্ডটা দিলাম, দেখুন এখানে ওপেন হয়ে গেছে। দেখুন দিদা আমাকে কিন্তু 5 ঘন্টা আগে কল করেছিল, সেটা এখানে দেখাচ্ছে। আমি এটাকে এডিট করতে চাইছি যে দিদাকে আমি 5 ঘন্টা আগে কল করেছিলাম, ওখান থেকে মিস কলটা এসেছিলো, আমি এটাকে এডিট করে দেবো। সেটা কীভাবে করবো একটু দেখে নিন। তো আপনি যেটাকে এডিট করতে চাইবেন সেটাখানে কিন্তু এটাকে সেই কন্ট্যাক্ট নাম্বারটাতে কিন্তু এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। আপনি চাইলে এটাকে ধরুন 5 ঘন্টা এখানে কলটা তো এসেছিলো, এই মিস কল এসেছিলো, দেখুন আমি কিন্তু এটাকে এখন করে দিলাম আউটগোয়িং কল, মানে আমি কলটা করেছিলাম। আপনি এখানে কল ডেট, কল টাইম, ডিউরেশানগুলোও কিন্তু আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আগে একবার এডিট করেছিলাম, তা এখানে টাইমিংটা দেখাচ্ছে, তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা মিস কল ছিল, আমি এখন আউটগোয়িং করে দিলাম, আউটগোয়িং করে এখন আপডেট করে দিলাম। ঠিক আছে, তো যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশান সেজন্য অ্যাড শো হচ্ছে, তো যাক
আমি কেটে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এটা মানে মিস কলটা কিন্তু এখন আর নেই। তো আমি একটু কল হিস্ট্রিতে চলে যাব, সেখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কল হিস্ট্রিতে চলে গেলাম, দেখুন এখানে কিন্তু আর মিস কলটা নেই। এখন দেখাচ্ছে যে আমি 5 ঘন্টা আগে দিদাকে কল করেছিলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার মানে আমি যেইভাবে বললাম আপনাদেরকে, গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবী আপনাদেরকে কল করতে বলেছিল 5 ঘন্টা আগে, কিন্তু আপনি সেটা করতে ভুলে গেছেন। আপনি এখন সেটা করছেন, কিন্তু আপনি সেটাকে এডিট করে কিন্তু করে দিতে পারেন যে আপনি 5 ঘন্টা আগে কল করেছিলেন, কিন্তু কলটা সে ধরেনি বা রিসিভ করেনি। তো এটা ভাবে কিন্তু আপনি ঝগড়াটার মোকাবিলা করতে পারেন। তো বন্ধুদের সাথেও কিন্তু মজা করতে পারেন যে আমি কল করেছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন, কলের হিস্ট্রিটাকে এডিট করে দিতে পারবেন, এমনকি টাইমিং ডেট সব কিছু আপনারা এডিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন।